জেলার সাটুরিয়া উপজেলার দোতরা এলাকায় সরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। এর ঠিক দুই পাশেই দুটি ইটভাটা। ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। আমাদের ছাত্র হোস্টেলের কয়েক গজ পাশে একটা ইটভাটা। এই ইটভাটার থেকে একটা বিষাক্ত ধোঁয়া আসলো। ধোঁয়া আসার পরে আমার শ্বাসকষ্টে মানে কিছুক্ষণ পর থেকে দেখি যে বুকে চাপ অনুভব করতেছি। দক্ষিণ দিক দিয়ে যে বাতাসটা আসে ওই বাতাসের কারণে আমাদের ধোঁয়াটা হোস্টেলের ভিতরে প্রবেশ করে। রাতের আমরা অনেক সময় পড়তে পারি না, এই ধোঁয়ার বিষাক্ত কারণে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। ইটভাটার ধোঁয়া তো মানে খুবই ক্ষতিকর, সেও তো গাছেরও তো প্রাণ আছে, গাছের জন্য এটা অনেক ক্ষতিকর। ছাত্রদের পড়ালেখার যে ব্যাঘাত তো হচ্ছেই, তাদের যে স্বাস্থ্য হানি হচ্ছে, তার পাশাপাশি আমরা যে গাছগুলো লাগাচ্ছি তাদেরকে শিক্ষার জন্য, এটি ব্যবহারিক প্লট আছে, তাদেরকে ফলের গাছ, সবজির গাছ এবং বিভিন্ন মৌসুমি ধান চাষাবাদ করা হয়। দূষিত বায়ুতে বিষাক্ত যে কেমিক্যালস আছে, রাসায়নিক আছে, এগুলোর কারণে আপনার সমস্ত গাছ প্রায় গাছগুলোই মারা যাচ্ছে। ইটভাটা বন্ধে বিভিন্ন সময় মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। প্রশাসন বলছে হাইকোর্টের রিট থাকায় ইটভাটাগুলো বন্ধে অভিযান পরিচালনা করতে পারছে না। এই ভাটাটা আমরা বন্ধ করতে পারছি না, কারণ তারা রিট করে চালাচ্ছে। তো রিট আমরা অপেক্ষা করছি যে রিটটা নিষ্পত্তি হওয়ার সাথে সাথে আমরা উচ্ছেদ অভিযান, ভাটা ভাঙার অভিযান এবং আমরা মোবাইল কাট করব। এরই মধ্যে রাজধানী সহ মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও গাজীপুরে পরিবেশ আইন লঙ্ঘন করা ইটভাটা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্ধ করতে 15 দিনের সময় দিয়েছে হাইকোর্ট। মাসরাঙ্গা নিউজ।